kamu ya baik. Dunia dakar motor masyarakat. Allah Ta'ala kawai nasi kodonar kamar Allahu. Allahu. Ustaz. Hah? একবারে হন হনি মেলা করলেন, এই এত বড় বড় বাড়ি ঘর থেকে গেলেন গায়ে, ওস্তাদ ভিক্ষার তো দরকার। এই এটা ইজ্জত আলীর বাড়ি না? হ্যাঁ ওস্তাদ, এটা ইজ্জত আলীর বাড়ি। সব বাড়িতে ভিক্ষে চাওয়ান ঠিক না? হ্যাঁ আমার আবার বাসকুস আছে, ভিক্ষে করে খালি বেগ বললি। এই কানা চুপ করে থাক, ওস্তাদ যেটা কইছে ওইটাই ঠিক। ওস্তাদ কানে বেশি কথা খায় না, নাতি মারেন যাও। আপনার তো আবার আমি আল্লাহ তালায় খাওয়াই তাসে দার দার কামাই আল্লাহ। সকালবেলা তো বাড়িতে চিল্লাচিল্লি কে চিল্লাচিল্লি করতেছি না গো, কিছু করে আসতেছি। যান যান, আল্লাহর কাছে মাফ করেন। এটা কিবা কথা কইলেন ভাই, সকালবেলা সাজ করি বেড়াইছি, বেবাক ব্যবসারই তো একটা সাজ সুবক্ষণ আছে তাই না? দেন ভাই গো, না করেন না। এই ফকিরে করে আমার সাজ সুবক্ষণ আছে, প্রথম শুনলাম। এটা কি বলেন, ফকির কইলেন কেন? এই গান্দার মহরমের দাস্তার করেন। দেন ভাই দেন, মনটা নরম করেন, আপনারা নদলে দেবেন। এটা কি দিলেন, কিছু দেন আর কি তাই মেলা। মহরমের দশ তারিখে কি গটাইলেন, জোরে জোরে আহেন কমুটা কি মুসাফির কহাও না, এই ফকির কইলে আঙ্গুরের জুতার ব্যাপার আছে না।
ছাগল আর কয়দিন বাইন্দে রাখবি? এটা ফকির পাস না কে? আপনারা সকালে কিশোরে পাঠাইলেন ফকিরের বাদে? ও কিশোরে পাঠাই? ওই যে কিশোর আইছে। তা কি খবর বাপ? ধর ফকির টকির পাইলা না? কে এই এলাকা কি ফকির মুক্ত হইছে? তগর দিয়ে কিচ্ছু হবো না, সারাদিন খাবি আর ডিং ডিং করে ঘুরে বেড়াবি, কম বকটা কোন হানকার। হ তাই তো কবা, মেলা ফকির পাইছি, একজনও এই বাড়ির নাম শুনে আইবার চায় না। মানে আসবার চায় না? মানে কি কয় যে সুদগুরের সাতগা ফেতরা ভিকানি মুনা। ও এইটুকু কথাই তোমার গায়ে ফুসকা পড়ে গেছে? না গায়ে ফুসকা পড়ে নাই, মনে ফুসকা পড়ছে। বন্ধু মানুষের চলবে গেলে আমার টাকা চাও খাই বাসে না, কই যে সুদ করে টাকা আমরা চা খামো না, যত সমস্যা আমার উপরে। লাখ দুবাইয়ে সুদ খাও, লক্ষ লক্ষ টাকা বানাও, টাকা নিয়ে কি তুমি কম পড়ে যাবা? মহা মুশকিলের আলামত। ইয়াকু জে দুলা ভাই, আমার এখন ক্ষমতা দরকার, সব সাইরা রাজনীতি করমু, টেহা দিয়া ক্ষমতা কিনমু। তুলা ভাই ঠিক কথা, ক্ষমতা না থাকলে কিছুই হয় না। তাই সুদের ব্যবসাটা বাদ দেন, সুদ খাওয়া আর ঘু খাওয়া সমান কথা। চুপ কর বেয়াকুব। তুলা ভাই আমি বেয়াকুব না, আমি ইয়াকুব। ওই হলো ইয়াকুব বেয়াকুব একই কথা। ঘটকের খবর নিছিলি? হ্যাঁ নিছি, আগামী শনিবার আইব। ঠিক আছে, এখন ওই ছাগলটা নিয়ে এতিমখানে দিয়ে গেছে যা। টাকার পিছনে না দৌড়ায় জনসেবা করে যাও, দেখবে সব দল তোমাকে ডাকতেছে। কথা ঠিকই কইছো, তো আমারও তো ধৈর্য নাই, আমি নগদে বিশ্বাসী, টাকা দিব কাম নিব। আমাদের মূল সমস্যা একটাই, কারোরই ধৈর্য নাই, শুধু ক্ষমতা আর ক্ষমতা। আদর্শ কোথায়? আমি মুরাদুজ্জামান, দৈনিক আলাপ পত্রিকা থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখুন, একটা দেশের পরনীতি, অর্থনীতি, সমাজনীতি,
সবগুলো নীতিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে রাজনীতি। অথচ আমাদের দেশের, সত্যি কথা বলতে আমাদের দেশের একটা বিরাট অংশ এই সেক্টরটাতে মেধাশূন্যতায় ভুগছে। তাই আমরা মনে করছি যে এই সেক্টরে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের। কীরকম জাতি হিসেবে আমরা কথা পাগল, আমরা কথা বলতে যেমন পছন্দ করি ঠিক তেমনি কথা শুনতেও পছন্দ করি। আর এই কথা টানাটানিটা হয় রাজনৈতিক ময়দানে, এখানে কারো কারো লাগামহীন কথাবার্তার কারণে অনেক সময় জাতি বিভ্রান্তিতে ভোগে। ও আচ্ছা আচ্ছা, আমরা চাই যে আমাদের দেশে লেস কোয়ালিটি সম্পন্ন যে রাজনীতিবিদরা আছেন তারা পরিশীলিত কথা বলার অভ্যাস করুক, পরস্পর পরস্পরকে সম্মান রেখে কথা বলার একটা অভ্যাস আমরা তৈরি করে দিতে চাই। আমি ইজ্জত আলী, টাকা পয়সার অভাব নাই কিন্তু আমার ক্ষমতার দরকার, তাই আপনাদের কাছে আসি রাজনীতি প্রশিক্ষণ নিতে। কোনো সমস্যা নেই, আপনি জায়গা মতোই চলে আসছেন। বলেন আপনার সিস্টেম বলেন, আর খরচাপাতি কি লাগবে কত কি লাগবে এটা বলেন। খরচাপাতির বিষয়টা আপনার চয়েসের উপর নির্ভর করবে। কেমন, আপনি যদি সৎ নেতা হতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিটা কম রাখি, কারণ এই জাতীয় নেতাদের আয় রোজগার এমনিতেই কম। আর যদি অসৎ নেতা হতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাবল ফি রাখি, তার কারণও আছে। তার কারণটা হচ্ছে যে এই জাতীয় নেতাদেরকে তৈরি করতে গেলে আমাদের বেশ ব্যাগ পেতে হয়, তাদের জন্য রুটিন ক্লাসের বাইরেও প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা আছে আমাদের। ঠিক আছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমার দরকার তাড়াতাড়ি ক্ষমতাবান হওয়া। ওকে, তাহলে এবার আপনাকে আমরা দু একটি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন প্লিজ। জি বলেন। আপনি খুব দ্রুত 10টি মিথ্যা কথা বলুন। দ্রুত 10টা মিথ্যা কথা, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি 3 বার হজ করছি, আমি ঘুষ সুদ। থামেন, এখানে তো আপনার যথেষ্ট দুর্বলতা আছে দেখছি। শুনুন, মিথ্যা হচ্ছে একটা বড় শিল্প, এই শিল্পে আপনার দখল আরো বাড়াতে হবে, তা না হলে আপনি সাইন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আর আপনার গায়ের চামড়াকে গন্ডারের চামড়ার মতো করতে হবে। গন্ডারের চামড়া মানে? আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? কিভাবে? পরশু এই বিষয়ে আপনাকে প্র্যাকটিক্যাল করাবো আমরা, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা আছে। আচ্ছা, প্র্যাকটিক্যালটা কি রকম? প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনাকে মাঝে মধ্যে চিড়িয়াখানায় যেতে, আমরা আপনাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে গন্ডারের খাঁচার সামনে বসিয়ে মেডিটেশন করাবো। কোনো সমস্যা নাই, আমি রাজি। শুনেন, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, কোনো নেতার জন্য না। আপনাকে লজ্জা সরমের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যেমন ধরেন আপনি রিক্সায় উঠলেন, রিক্সায় ভাড়া দিলেন না, গালিগালাজ পারলো, অথবা রিক্সায় উঠে ভাড়া ঠিক না করে আপনি কোনো জায়গায় গেলেন, যাওয়ার পরে অর্ধেক ভাড়া দিলেন, রিক্সাওয়ালা আপনাকে গালিগালাজ পারলো, ঠিক আছে, আপনি সহ্য করলেন। মুদির দোকানে মাসকে মাস বাকি খাবেন, আপনি খাওয়ার পরে টাকা দিবেন না। মুদির দোকানে আপনাকে রাস্তায় দেখা হোক বা বাড়ির সামনে গিয়ে গালিগালাজ পারবে, আপনি দাঁতে দাঁতে কামড় দিয়ে সহ্য করবেন, আর অহরহ বউ বাচ্চার ছাড়িয়ে খাবেন। এইগুলো করেই আপনাকে গায়ের চামড়াকে গন্ডারের মতো করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? বাহ, চমৎকার! আরে ভাই, এই বুদ্ধির জন্যই তো আপনার কাছে আসছি। তো ঠিক আছে, তাহলে তো আপনার ভর্তি মোটামুটি চূড়ান্ত। জি, আপনি পাশের রুমে যান, পাশের রুমে গিয়ে আমাদের এই ফিটা দিয়ে আপনি চলে যাবেন, কালকে থেকে আপনি ক্লাস। আচ্ছা ভাই, আচ্ছা, জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই মেয়ে, এতক্ষণ আপনার কর্মকাণ্ড দেখলাম, ধান্দাবাজি শুরু করেছেন, আমাদের দেশে রাজনীতিবিদদের নিয়ে ইয়ারকে মারেন, তাই না? না, মানে বিষয়টা, এ দেশে অনেক নেতা আছে যারা ছাত্র রাজনীতি করে একটি আদর্শকে বুকে তিল তিল করে ধারণ করে এদেশের জনগণের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তাদের কথা কি একবারও ভাবলেন না? আমার কথাটা একটু শুনুন। কি শুনব? এই সমস্ত সুদখুর কালোবাজারিদের আপনারা রাজনীতিতে ঢুকিয়ে আমাদের দেশের রাজনীতিকে কলুষিত করে ফেলেছেন। আরে ভাই, ভালো মন্দ দুটোই আছে, আমরা চাই ভণ্ডামিটাও যেন একটু পরিশীলিত হয়, সেই চেষ্টা। চুপ করেন, তিন দিনের মধ্যে আপনার এই ব্যবসা চটিপটি গুল করার ব্যবস্থা করতেছি। ভাই অন্তত চা খেয়ে যান এক কাপ। আরে রাখেন আপনার চা। কত সাংবাদিক দেখলাম এরকম। ভাই সব, দেশটা সুদ ঘুষ দুর্নীতিতে ডুবে গেছে। দূর বিসমিল্লাহ তো বইনি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সব, এই দেশ এখন সুদ ঘুষ দুর্নীতিতে ডুবে গেছে। সালামি তো দেওয়া হয়। ভাই সব, আসসালামু আলাইকুম। এই দেশ দুর্নীতি সুদ ঘুষের মধ্যে ডুবে গেছে,
এই দেশের সাধারণ মানুষকে এই দুরবস্থা থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের জন্য একটি নতুন দল গঠন করেছি। আমার দলের নাম আম জনতা পার্টি। আম জনতা পার্টিতে আপনারা যদি আগামী দিনে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, আমি কথা দিচ্ছি এই দেশের প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমি ইনশাল্লাহ পাক্কা করে দেব। ভাই সব আমরা মিলাদের আয়োজন করছি, হ্যাঁ এই যে তোমার তোমার মামা আর কিশোরে পাঠাইতেছি হুজুরের কাছে, হ্যাঁ 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 ভাবি করবো বাজার, না 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 কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা বাজা, আচ্ছা বাজা, হ্যাঁ হ্যাঁ বাজা, আচ্ছা আচ্ছা ভালো থেকো বাজান, আচ্ছা ওয়ালাইকুম সালাম। এই বেকুব বেকুব, আরে এই বেটা এই দূর, তুই তো শালা বেকুব। জয় তুলা ভাই, আমি বেকুব না, আরে ওই হলো বেকুব আর ইয়াকুব। এই শুন বলেন, আগামী শুক্রবার বাদ জুম্মা তোর বোনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ পড়ামু, ভালা ভালা মানুষজনরে দাওয়াত দিবি। আর শুন, এমন কিশোরের সাথে নিয়ে যা, এটা বড় দেখি একটা হুজুর ঠিক করে আয়, যাতে বড় ধরনের দোয়া হবো, খাওয়া দাওয়া ভালো হবো, সব হুজুরে বলবি। ভাই সব আমি কথা দিচ্ছি, ভাই সব যদি আপনারা আমার আম জনতা পার্টির ক্ষমতায় বসান, আমি প্রত্যেক গ্রামে গ্রামে 10টা করে ক্যাসিনো করে দেবো ইনশাল্লাহ, যাতে আপনারা ঘরে বসে ক্যাসিনো করে মোটা মোটা টাকা পয়সা রোজগার করতে পারেন। আমি আসলে আপনাদের বাড়ির ছোট বড় সবাইকেই চিনি, টাকা থাকলে দুনিয়ার সব কিছু হয় না, এই দুনিয়া কই দিনের, চেষ্টা করি নিজেকে সরাসরি তুলে চলার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি সবার বাড়িতে মিলাদ করতে যাই না, কিছু টাকা বাড়ায় দিই মনে, আমার মাফ করবেন আমি আপনার বাড়িতে মিলাদ করে দিতে পারবো না। চল কিশোর, আজকে অন্য হুজুরের কাছে যাও। এই নেন বাস, আনে কবস ইগুনি বাজারটি বালা দি, একরা তামাস তামিস কিরি কালো সুতো দি, বিসমিল্লাহ কই রুগীর বাম পাশে বাঁধি দি, বুঝছেন নি, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর আনে মোল্লা বাড়ি হলো হান, আর যা কই তাই খাটি হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না, বুঝছেন নি, বিসমিল্লাহ কই বাঁধি দি। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো বাজি ওই হাতিয়াটা দিয়া যদি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এই তো বাজে আনে বুঝি গেছে, হুজুর ভাই একটু কদর টদর করবেন নারি, বুঝছেন নি, তো যান এবার বিসমিল্লাহ কই যা, কাজ হয়ে যাবে। হুজুর আমার পানি বড়টা, ওরে রব্বানি, জি হুজুর, ওই হেতেনের হানিটা একটু হু দিয়া দে, দেন এই নেন। আলহামদুলিল্লাহ, বুঝছেন নি, আমার রব্বানিও কিন্তু ইদানিং খুব ভালো হুটুতে, তো জানা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বই যান, বই বই বই। আল্লাহু আকবার। তো বাজি আপনারা কি মনে করি, আঙ্গুর বাড়ির একটা মিলাদের আয়োজন করছে, মিলাদটা যদি পরে দিতেন হুজুর। কি করে আলহামদুলিল্লাহ, ভালো কথা, তো বাজি কবে মিলাদ পড়াইবে? আগামী শুক্রবার বাদ জুমা,
আরো খালি আছে শুক্রবার বাদ জুমা, আন্নে ঘরে তো অত শুক্রবার বাদ জুমা তো আল্লাহর রহমতে মিলি গেছে। হুজুর দক্ষিণ পাড়া বড় হুজুরের কাছে গেছিলাম, উনি কোনো মতে মিলাদ করানোর জন্য রাজি হইল না। আর কইন না বাজ, এত না বললাই মিলাদের বাজারটা নষ্ট হয়ে কি। তাছাড়া আজকাল আমার কমতি আয় মিলাদ ছিল তো গরম যায় না, বুঝছেন নি হুজুর। টাকা পয়সার বিষয়টা আন্নেরা হইলেন আর আশেপাশের লোক আই নোয়াখালী মোল্লা আরি হলা, বহুত দিন আন্নে ঘরে এনে আসি, আন্নেরা আমার আত্মীয়র মতো হয়ে গেল, বুঝছেন না। আয় আন্নাকর সুপরিচিত, আন্নেরা আর পরিচিত, তাই আর এই 5,000 টাকা কমে মিলাদ পরন যায় না, বুঝছেন না। 5,000 টাকা? আরে বাজি 5,000 শুনি চমকি গেলে। দেখেন আমি মোল্লা আরি হলা কি দোয়াটা করি দিই, একদম আর দোয়া শুনি। আন্নেরা তো আন্নেরা, আন্নার এলাকার লোকজন তা শিখাবে যাবে, বুঝছেন নি। আয় 20,000 টাকা দোয়া করে দিই। তা হুজুর টাকা পয়সার বিষয়টা যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ বাজি, এইবার আসল কথায় চলে এসেছেন, সব কিছুর একটা সিস্টেম আছে না। এই ধরেন আই তো নোয়াখালী মোল্লা আরি হলা, আই হুজুর মানুষ, তারপরেও ধরেন গিয়ে দেশে একটা সিস্টেম চালু আছে, আপনারা এই অ্যাডভান্স টেন্ডার একটা ব্যবস্থা আছে না, যদি কিছু অ্যাডভান্স টেন্ডার করেন আর তাহলে আর জন্য একটু ভালো হয়। আচ্ছা, যাতায়াতেরও একটা খরচ আছে, বুঝছেন নি। হুজুর আমরা এখন আসি। জি জি, যথা সময় পৌঁছে যায়। জি 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 জি, যাওয়ার আগে দি আর বাড়িতে যাই ভালো করি দেশি চিনি লই আর ওই কাগজি লেবু আর না কাগজি লেবু মনে হয় আপনার বাসা বাড়িতে তো পাওয়া যায়, বুঝছেন নি। উকা লেবু নি ভালো করে দেশি চিনি দি শরবত বানাই দি, আর আবার খাওয়ার আগে একটু শরবত না খাইলে খাওয়াটা ডাইজেস্ট হয় না। আর কি কইয়াম বাজি, আই আপনার বাড়িতে যাওয়ার লগে লগে আপনার ওই অ্যাডভান্স যে দিলেন আর বাকি টাকাটা যাওয়ার খাওয়ার আগে দি আর টাকাটা পরিশোধ করে দিই, দেশের অবস্থা ভালো না, বুঝেন না কোন কি হয়, বুঝছেন নি বাবাজি। এই আর কি আসি দালে আসুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসি দালে। ওরে বাবাজি লাস্টের রোগা কথা, আই আই চাপি বল চাপি বল। আচ্ছা ওরে রব্বানি। জি হুজুর। ওই আঙ্গর খাওয়ার মেনুটা হেতে রে দিয়া দে। আচ্ছা মেনু মানে? বুঝলেন না, আর তো বিভিন্ন বাড়িতে খাই, এই ধরেন বড় লোকের বাড়ি তো খাই, মিডিয়াম বড় লোক হেতেনে বাড়িও খাই, আবার গরিব মানুষ হেতেনে বাড়িও খাই, বিভিন্ন জায়গায় খাইতে গাইতে এই ভেজাল খাওয়ান খাইতে গাইতে পেটের মাঝে মধ্যে মুসর দিয়ে ওঠে, একটু ডিসেন্টি হয় মাঝে মধ্যে লুজ মোশন হয়, বুঝছেন নি। এই জন্যই আর চিন্তা করছি যে বিভিন্ন বাড়িতে খাইতে গেলে আমাদেরকে সুন্দর একটা মেনু তৈরি করি, এ লেগে আমরা মেনু তৈরি করে দিছি। ওরে কোম্পানি মেনুটা কি আছে? এই না। তা কি খবর? খবর তো ভালো, ওই আমার বাইকের বিয়ার কি ফুল ফুটবো? ফুটবো না হলে অবশ্যই ফুটবো, দিন ভালো হলেই ফুটবো।
এই ফুল ফুটানো লাগে আমি আতরালি ঘটক আমার বিয়ার ফুল ডাকি ফুটবো না ফুটবো অবশ্যই ফুটবো আজকেই তাহলে তোমার দুলাবার সঙ্গে আমি কথা বলবো না 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 আলোচনা করেন না আগে বার্থডেটা শেষ করেন তা ইজ্জত আলী সাহেব কি আছে আছে আপনি বসেন উনি প্র্যাকটিসে ব্যস্ত আছে প্র্যাকটিস কিসের প্র্যাকটিস এই বয়সে আবার কোন খেলার প্র্যাকটিস করে খেলার প্র্যাকটিস না খেলার প্র্যাকটিস না রাজনীতির প্র্যাকটিস ও রাজনীতির প্র্যাকটিস আচ্ছা আপনি বসেন আমি টাকা দিতে আসি আচ্ছা আচ্ছা আপনার ছেলের ছবি দেখাইছি সবাই পছন্দ করছে কিন্তু কিন্তু কি মেয়ে সাজায় চায় আরে যায় কৌগা যে কয় ভরি সোনা চায় দিম তা ঠিক আছে কিন্তু মেয়ের নামে ছবি লেগে চায় আমার উচ্চ শিক্ষিত পোলা এমন পোলা লাহে একটা দেখতে শুনতে কি খারাপ আমার পোলা সব তো ঠিকই আছে মার্শাল্লাহ কিন্তু আবার কিসের কিন্তু ইজ্জত আলী সাহেব টাকা পয়সা জমি জিরত সোনা দানা কোনো বিষয়ই না তাদের সমস্যা হলো আপনার ব্যবসাটা নিয়ে ব্যবসা মানে এই মানে তারা কয় সুদকুর কোনো ফ্যামিলির সঙ্গে তারা আত্মীয়তাই করব না বসুন নিশ্চয় বিয়ে আলাপ হইতেছে এই আমার বড় ছেলে বিয়ের আলাপ এই শুভ দিনে অশুভ কথাটা বলি কিভাবে অশুভ কথা বলো বলো কোনো সমস্যা নাই কও কি অশুভ সংবাদ কও দেখি ইজ্জত আলী তোমার বড় ছেলে নয়ন গতকাল ঢাকা কি সেতে জুয়া খেলতে যায় পুলিশের কাছে ধরা পড়ছে এই দেখো আমি আগেই কইছিলাম হারামের হারাম নয়